ফেল করিল সার্টিফিকেট। ওকে ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল টিকে আসামিজ বন্ধুসকল। নতুন শিক্ষা নীতি আপনাদের গমে পাইছে যে বহুতে ভিডিওবর চাইছে, মই এইকাৰণে ভিডিও বনাইছো মানে ইমানেই ভাল হব, তার মানে ভাল হয়েছে আমার তো গলে আমি পড়িলোয়ে যখন নতুন জেনারেশনের যখন আগলে জন্ম পাব বা জন্ম পাইছে ইতিমধ্যে তেওঁলোকৰ কারণে একদম মানে নো পাল্লা মারা এবার। কারণ কিয় জানেনে, এতিয়া আমি কি করো, যেতিয়া হাই সেকেন্ডারির পিছত যেটা ফার্স্ট ইয়ার বছর আছিল সেইটো এনজয়ের কারণে, তাত তো কোনো নপরে ভালকৈ, কেবল এনজয়ের কারণে সেইটো বছর হয়েছিল। এতিয়া কি হয়েছে, যেহেতু 5+3+3+4 হল, আগত 10+2 হয়েছিল, এতিয়া মানে স্টুডেন্ট সকলে কি হব, সরুতেই বহুত নলেজ পাব, মানে পূর্ণ শিক্ষা ব্যবস্থাটো তার মানে লার্নিং বাই ডুইং, অর্থাৎ প্র্যাকটিক্যালের উপর গুরুত্ব দিব, হাতে কামে করে শিক্ষা। আমার স্যার এজনে কয়ে থাকে যে হাতে কামে করে শিক্ষাটোই হয়েছে কর্মশিক্ষা, এনেকুৱাকৈ কয়ে থাকে আমাক এজন স্যারে আছে। সো তেনেকুৱাই হব এতিয়া, যে লার্নিং বাই ডুইং হব, প্র্যাকটিক্যালের উপর সম্পূর্ণ নজর দিব। শিক্ষকও পালা মারিব নোৱাৰিব, স্টুডেন্টসও পালা মারিব নোৱাৰিব, মানে কন্টিনিউয়াস প্রসেসত একেবারে চলি যাব। এইটো এতিয়াও পুরানা যেটা শিক্ষানীতি 10+2 তাতো কন্টিনিউয়াস প্রসেসতো চলে, তথাপিও বহুত পালা মারা সময় থাকে তাতে। এতিয়া সেইবোৰ খেলা ধূলার পৰা আদি করে নাচ গান সকলোৰে সকলো ভালের পৰা মানে কম্পিউটারের নলেজ পাব। এতিয়াতো আজিকালি বর্তমান টেকনোলজির যুগ হয়ে গৈ আছে, কম্পিউটারের কোডিং করা সফটওয়্যার এইবোৰ সকলো জ্ঞান পাব, মানে সরির পৰা জ্ঞান পাব। এতিয়া আমি এক্সট্রাকৈ কম্পিউটার কোর্স করো, কিমান টাকা খরচ করো, এতিয়া সেইবোৰ ইনক্লুড হব তাত। 5+3+3+4 আছে, প্রথম পাঁচত কি হব জানেনে, প্রথম 5 বছরের 3 বছর থাকিব প্রাক প্রাথমিক, আর 2 বছর থাকিব প্রথম আর দ্বিতীয়। ঠিক তেনেদরে 3+3 থাকিব তৃতীয় চতুর্থ পঞ্চম, তারপর আকো 3 বছর যে আছে 6, 7, 8, তার লাস্ট 4 বছর থাকিব 9, 10, 11, 12। লগতে ইয়াত মানে 3 ধরনের সার্টিফিকেট থাকিব, এখন নিজে মানে নিজে জাজ করবা লাগিব যে মই কেনেকুয়া কি, মানে এটি তার মানে কিবা একটা সিস্টেম নে কিবা কারণ, নহলে তো মই তো একদম হ্যান্ডেলের ভিতর হ্যান্ডেলে দিম। সার্টিফিকেট খান হবা তোমার যেটা লগর সমনিয়ার তেও তোমার বিষয়ে কিমান জানে, সো তারও কিবা কিবি সিস্টেম থাকিব। সো তেও কিছুমান কোয়েশ্চন সুদিব যে তোমার লগর তো কেনেকুয়া এনেকুয়া কয়, সো তেনেকুয়া তেনেকুয়া ধরনের অ্যাসেসমেন্ট করে কিনে এখন সার্টিফিকেট দিব। তার পিছর সার্টিফিকেটখান হব যে শিক্ষকে নিজে তারমানে নিজে করব, আপনার নিজে অ্যাসেস করব। সেইখানে লাস্ট যেটা 4 বছর আছে, 5+3+3+4, এই লাস্ট 4 বছর যে আছে তাদের আপনাদের নিজে তারমানে চয়েস করব যে মই ইয়াত কোন ধর আর্টস অ্যান্ড কমার্স না থাকে, ইয়াত তারমানে সাবজেক্টবর ধরল মানে ফিজিক্স লজিক এভাগে কমার্সের সাবজেক্ট একাউন্টেন্সিয়াল হলক, এনেকুয়াকে তারমানে যি লয় নিজের ইচ্ছা মতো লোক পারি, তারমানে বহুত বহুত মজা আর মজার নিয়ম হয়েছে এই। যেটা গ্রেজুয়েট করব, গ্রেজুয়েট করার লগে বিএড বা ডিএলএডের কোর্স তো বিএড হয়ে যাব, আগরে যে 2 বছরিয়া বিএড আছিল বা ডিএলএড আছিল সেবর সব 4 বছরে হয়ে যাব, মানে ইন্টিগ্রেট হয়ে যাব। ইয়াত ভয় না হব, ভয় না হব যে পুরানা যেখানে ডিআর বিএড বা ডিএলএড করা আছিল সেইখানে সেইখানে সার্টিফিকেটেরে হয়ে যাব, যেখানে পুরানাখানি পুরানারে হয়ে যাব। ময়ো তো ডিএলএড করেছো, মোরও এনে যাব নহলে, সো সেইখানে ভয় না হব আপনাদের। এতিয়া আমি ডিগ্রি করে থাকতে প্রথম বছর ধরে লো ব্যাক মারিল কিবা করিল, তেতিয়া কি হয় নতুনকে পরীক্ষা দি থাকো বা কিছুমানে পড়া বাদ দিলেও কোনো ধরনের লাভ নহয়। এতিয়া কি হব, প্রথম বছরত যদি ডিগ্রির প্রথম বছরটো যদি ফেল করে বা কিবা কারণে পরীক্ষা দিব নোৱাৰিলে বা নকৰিলে নপঢ়িলে তেতিয়াও এখন সার্টিফিকেট পাব। তাৰ পিছত পিছর 2 বছরত যদি আকো কিবা হয় আপোনালোকে পঢ়া বাদ দি দিয়ে তেতিয়াও এখন এডভান্স সার্টিফিকেট পাব, এডভান্স ডিপ্লোমা। তাৰ পিছতো যদি 3 বছর করার পিছতো যদি আপোনালোকে বাদ দিয়ে ডিগ্রি করাতো তেতিয়া কি পাব, আপোনালোকে ডাইরেক্ট এখন ডিগ্রি সার্টিফিকেট পাব। একেবারে যেতিয়া শেষত 4 বছর কমপ্লিট করব ডিগ্রি, তেতিয়া একেবারে যখন স্পেশিয়াল সার্টিফিকেট সেখান পাই যাব। মানে এই যে 4 বছরের ভিতর আপনাদের ফেল মারিলে কিবা করলে ফার্স্ট প্রথম বছর বা সেকেন্ড বছর কোনোবা পড়ি নারিবও পড়ে তেতিয়াও সার্টিফিকেট পাব, তার মানে সেইখান সার্টিফিকেটেরও বহুত লাভ হব। সো ডিগ্রি করাতো সিমান এটা অথলে না যায়। লগতে এতিয়া আকো আরো এটা কথা উল্লেখ করেছে, সেইটা হল যে এতিয়া টেট পরীক্ষা কেবল পাস করলে চাকরি নিদিয়ে, ইয়ার কারণে টেস্ট লব, আপনার প্র্যাকটিক্যালি টেস্ট লব, যিদরে কেন্দ্রীয় বিদ্যালয়বোৰতো এনেকুৱাকৈ শিক্ষক হব লাগিলে এটা টেস্ট লয়, ঠিক তেনেদৰেও ইয়াত টেস্ট লব, আপোনালোকৰ কেনেকুৱাকৈ শিকাব এইবোৰ চাব গোটেই। সো এইবোৰ চাইহে আপোনালোকক শিক্ষক হিচাপে নিযুক্তি দিব। সো এতিয়া আৰু ইমান আৰু
আজাদীত চাকৰি নাপায়, বিশেষকৈ টিচাৰ হ'ব লাগিলে। এই শিক্ষানীতিত স্কুলীয়া শিক্ষা আৰম্ভ হ'ব 3 বছৰৰ পৰা আৰম্ভ হ'ব। লগতে আগতে কি আছিল, 2009ৰ যি শিক্ষানীতি অনুসৰি 6 পৰা 14 বছৰ বয়সলৈকে ফ্ৰী আৰু কম্পালচৰি এডুকেশ্যন আছিল। এতিয়া কি হৈছে, এইটো হৈ গ'ল এতিয়া 3 বছৰৰ পৰা 18 বছৰলৈকে ফ্ৰী আৰু কম্পালচৰি হ'ব। এইটো তাৰমানে এই নতুন শিক্ষানীতি শিক্ষানীতিৰ প্ৰায় 5ম শ্ৰেণীলৈকে মাতৃভাষাটো কম্পালচৰি হ'ব। নিজৰ মাতৃভাষাটো অৰ্থাৎ আমাৰ যি মাতৃভাষা, ঘৰত যি কওঁ সেই ভাষাটো তাৰমানে ধৰি লওক আমাৰ মাতৃভাষা অসমীয়া, সেই অসমীয়া ভাষাটো তাৰমানে এতিয়া কি হ'ব, কম্পালচৰি হ'ব মাতৃভাষাটো নিজৰ। লগতে 6ষ্ঠ শ্ৰেণীৰ পৰা পাঠ্যসূচীত অন্তৰ্ভুক্ত হ'ব বৃত্তিমূলক শিক্ষা। বৃত্তিমূলক শিক্ষা হ'ব 6ষ্ঠ শ্ৰেণীৰ পৰা আৰম্ভ হ'ব। ইয়াৰ লগতে সংস্কৃত, যিটো আমাৰ আটাইতকৈ প্ৰাচীন ভাষা, সেইটো থাকিব আপোনালোকৰ, তাৰ এখন ছাবজেক্ট থাকিব। সেইটো লোৱা নোলোৱা সেইটো নিজৰ কথা হ'ব, কিন্তু সেইটো ইনক্লুড হ'ব সংস্কৃতটো। চ' আপোনাৰ স্থূলমূলকৈ কৈ দিলোঁ আপোনালোকক, এইবোৰ আপোনালোকে নিজে চাব খুচৰি মুচৰি, কাৰণ এইবোৰ আকৌ চেঞ্জ হ'ব, কিবা কিবি আনিব আৰু নতুন ৰুলছ যেতিয়া আনে ভালকৈ ভিডিঅ' এটা বনাম। চ' আজি সাধাৰণখিনি কৈ দিলোঁ আপোনালোকক জাষ্ট। চ' ভিডিঅ'টো এইখিনি আছিল, যদি ভাল লাগিল প্লিজ লাইক কৰিব, কমেণ্ট কৰিব আৰু ছাবস্ক্ৰাইব কৰি দিব চেনেলটো। অ'কে, ধন্যবাদ, ছাবস্ক্ৰাইব কৰি দিব চেনেলটো। অ'কে, আজিলৈ ইমানেই, ধন্যবাদ, জয় হিন্দ।